তৌফিক দান করেছেন এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম পাঠ করি পিয়ারা নবীর উপরে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জলসা সেজন্য করে আমাদের মনে রাখতে হবে এটা কোরানের জলসা ইসলাম ততদিন পৃথিবীতে টিকে থাকবে যতদিন ওলামাই কেরামরা এই পৃথিবীতে থাকবে কোরআন জিন্দা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত হাফেজ থাকবে যেদিন থেকে পৃথিবীতে হাফেজে কোরআন থাকবে না আলেম বলে কোনো ব্যক্তি থাকবে না সেদিন ইসলাম বলে আর কোন ধর্ম পৃথিবীতে থাকবে না আর সেই দিনটা হলো কেয়ামতের দিন কথা বুঝতে পেরেছেন যেদিন কেয়ামত হবে সেদিন আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো মানুষ খুঁজে পাওয়া জোরে বলুন যাবে না তবে লুজুর এত মাদ্রাসা এত মসজিদ এত খানকা এত জিকির হচ্ছে সুহান আল্লাহ বলছে এত হাফেজ হচ্ছে মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না না আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে আল্লাহ বলিয়ে নিয়েছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম তুলে নেবেন মূর্খতা বেড়ে বেড়ে যাবে যাবে অজ্ঞতা তালা দেশের মানুষ অজ্ঞ মূর্খ অর্ধ শিক্ষিত তাকে গিয়ে শরিয়াতের মাস আলা জিজ্ঞাসা করবে আর যিনি বলবেন তিনি নিজেও গোমরাই হবেন অপরকে গোমরাহি করে জোরে বলুন ছাড়বে সেজন্য কোন বক্তা দাওয়াত করার আগে আলেমকে দিয়ে যাচাই করে নেবেন আসলে ইনি আলেম বক্তা আলাদা আর আলেম হওয়া আলাদা কথা বুঝতে পেরেছেন যিনি কখনো কোনো মাদ্রাসায় পড়েননি যিনি কখনো কোনো ভালো শিক্ষকের কাছ থেকে ইলম নেননি তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপাসির হতে পারে কিন্তু সেটা জাতির জন্য ক্যান্সার হবে করোনার ভাইরাস হবে তার চেয়ে বেশি কিছু হবে না আর আমরা সারা জীবন সুরের পাগল কানে হাত দিয়ে চিৎকার করলে মনে করি এনার মতো বক্তা মনে হয় পশ্চিমবঙ্গে দ্বিতীয় পাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন বাবাজি জন্য ওলামারা বসে আছেন ওলামাদের কি জিজ্ঞাসা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হক কথাগুলো মানার বলার আমল করার তৌফিক দান করু বলুন আমিন শরিয়াতের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আগে সেটাকে তাহাকিক করে নিতে হবে তবে সেই বিষয়ে কথা বলতে হবে শুধু আন্দাজে হুরুম করে এটা জায়েজ বা না জায়েজ বলে দিলাম এটা কোনো জ্ঞানী মানুষের পরিচয় না আর আমার নবীকে আল্লাহ পাক শোনাচ্ছেন আপনি নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলতে পারেন বলুন না যদি আপনি বলেন আমি আল্লাহ আপনাকে ছেড়ে কথা বলবো না বক্তা তো দূরের কথা বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষরা এটাকে বোঝার জন্যে আপনাকে প্রথমে মাদ্রাসায় আসতে হবে আর যে পোশাকটা পরে আছেন ওই পোশাকটা বাড়িতে খুলে পবিত্র হতে হবে আর যে শরীরে বাজারে ছাগল গরুর মতো ঘুরছে নেশার নামাজ হচ্ছে রাস্তায় ছাগল মরুর মতো মানুষ ঘুরছে এরা মুসলমান ওই ড্রেসটা পাল্টে দিয়ে ওই শরীরটা নাপাক থেকে গোসল করে এসে মাথায় টুপি দিয়ে আলেমের কাছে বসে আপনাকে দিন শিক্ষা ইলিম অর্জন করতে হবে কথা বুঝতে পারছেন তবে আপনার ভিতরে কিছু যাবে খালি জলসার বলছি বলছে আছে জলসা দিলাম কি হল মন্দির লোক হেদায়েত হলো না কই নামাজি তো বাড়লো না নামাজি বাড়বে কোথেকে নামাজি বাড়বে কোথেকে সুদ কর সুদ ছাড়বে কি করে তাদেরকে তো ওষুধ দেয়া হয় নাই কারণ প্রত্যেকটা রোগের ওষুধ আছে কোরআনে কথা বুঝেছেন না বোঝেন নাই আল্লাহ পাক শোনাচ্ছেন নবী আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন মানুষকে আল্লাহর দিকে আনবেন মিষ্টি মিষ্টি ভাষা বলে সদ উপদেশ দিয়ে হিকমতের সঙ্গে আনবেন আর ধর্মের ব্যাপারে সেই কথা বলবেন যেটা আমি আল্লাহ বলতে বলেছি তার বেশি বলবেন জোরে বলুন জোরে বলুন ইল্লা সাতাশ নম্বর পরা পাঁচ নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনে দুই থেকে তিন চার নম্বর আয়াত সুরার নাম সুরা নাজাম আল্লাহ পাক্স না চেমায়ান্তি আনিল্হাআ ইনহুয়া ইল্লা আমার নবী নিজের আপন প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন যেটা চাইছে নিজের বিবেক যেটা চাইছে মনের মধ্যে যেটা এসেছে সেটা খেয়াল খুশি মতো আমার নবী তিনি কোনো কথা বলেন না যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী আমার নির্দেশ ছাড়া নবী কোনো কথা তিনি বলেন না বলবেন হুজুর ঠিক আছে নবী যে বলেন না যদি বলে থাকেন তাহলে কি করবেন পাক নবীকে সাবধান করছেন আলাইনা بعد الاقاويل لاخرجنا منه باليمين ثم لقطعنا منه الاتين فما منكم من احد عنه حاجزين উনত্রিশ নম্বর সূরা হাক্কর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ঠিক তিনটে চারটে লাইন নিচে আয়াতটা আল্লাপে আমার নদী যদি নিজের থেকে কোনো কথা কিছু কথা যদি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে চালিয়ে দিত নিজে রচনা করে কোরআনের মধ্যে চালিয়ে দিত আমি আল্লাহ পাক নবীকে হুশিয়ারি দিয়ে বলছি লা খজনা মিনহু বিল ইয়ামিন আমি নবীর ডান হাতকে ধরে ফেলতাম সুмма লাকাতা আনা মিনহুল ওয়াতিন নবীর ধবনিকে ধমনি শিরা আলাদা ধমনী আলাদা শিরা থেকে দূষিত রক্ত প্রবাহিত হয় ধমনী থেকে পবিত্র রক্ত প্রবাহিত হয় আল্লাহ পাক শোনাচ্ছেন নবীর ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম ফামা মিনকুম মিন আহাদিন আনহু আমার হাত থেকে নবীকে কেউ বাঁচাতে পারত না বাবাজিরা সোনার লালেরা সেজন্য কোরআন সাফ শুনি বানিয়ে দিয়েছে নবী যেটা আপনি বলবেন আমার কথাগুলি আপনি বলুন নিজের থেকে কোনো কথা বানাতে যাবেন না বললে হুজুর নবী যে নিজের থেকে কথা বলতেন না আল্লাহর নির্দেশ দিলেই তবে বলতেন বাস্তবে কি নমুনা আছে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বছরে যে মাসে মাসে আকাশে চাঁদ ওঠে এই নতুন চাঁদ সম্পর্কে তোমার আল্লাহ কি বলেছে বলো বলে হুজুর এটা আবার কোথায় পেলে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াস আলুনা কা আনিল আহিল্লা কুল হিয়া মা না দুই নম্বর পরা চার নম্বর লাইন একশো উননব্বই নম্বর আয়াত সুরার নাম সুরা বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে আপনাকে আসমানের নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয় নবী আপনি নতুন চাঁদ সম্পর্কে বলুন যে চাঁদের ব্যাপারটা কি আমরা বছরে কটা মাস পেলে এক বছর হয় জোরে বলুন কয় মাসে এক বছর তেরো মাসে বাংলা যেমন মাস আছে ইংরেজিতে তেমন বারোটি মাস আছে আরবিতে তেমন মাস আছে না নাই এটা আরবি কোন মাস বলুন আপনারা রজব মাস এর পরের মাসের নাম হলো তার পরের মাসের নাম হলো র এইভাবে সওয়াল জিলক জিলহাস মোহারম সফর রাবিউলা আউয়াল জামাদ সানি রজব সাবান তাআলার নবীকে প্রশ্ন করা হলো। নবী আপনি বলুন নতুন চাঁদ সম্পর্কে কি বলবেন বলুন নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বানিয়ে বলছে না নবীজি চুপ করে আছেন আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবীর কাছে আপনি চলে যান নবী যেখানে আটকে যাবে নবী যেখানে প্রশ্নের সম্মুখীন হবে আমি আল্লাহ নবীকে আসমান থেকে এই সমস্যা সলভ করে দেব বলুন আল্লাহ এসে আপনি বলুন না এই যে আকাশের নতুন চাঁদটা এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য চাঁদ যদি পরিবর্তন না হতো মাসের কোনো পরিবর্তন হতো না সাবান মাস সাবান থেকে যেত রমাজান রমজান থেকে যেত ততক্ষণ পর্যন্ত সবে বরাত আমরা পালন করি না যতক্ষণ পর্যন্ত না চাঁদ হ্যাঁ না বলুন আচ্ছা সূর্য থেকে সবরাত পালন করো তো আপনারা সূর্য থেকে হ্যাঁ না বলবেন তো সাবান মাস শেষ হয় তারপরে নতুন একটা মাস আসে ওই মাসটার নাম কি কথা বলেন বলতে পারছেন না কেন সাবান মাসের পরের নাম হলো রমাদন রমাজান মাসটা কি দেখে পালন শুরু হয় তারাবি শুরু হয় সূর্য দেখে না চাঁদ দেখে সূর্য দেখে যতক্ষণ পর্যন্ত চন্দ্র উদয় হবে না ততক্ষণ পর্যন্ত মসজিদে তারাবি শুরু আবার এক মাস রমজান রোজা রাখার পরে ইফতার সাহারি তারা করার পরে কতক্ষণ পর্যন্ত ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত এতে কাপকারি মসজিদ থেকে বার হবে না যতক্ষণ সওয়াল মাসের চাঁদ আকাশে উদয় হবে না আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ লাইফ টাইম ক্যালেন্ডার করে বান্দার জন্য আসমানে রেখেছি যদি বলুন সুবহানাল্লাহ আজকের বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা তারা বিশ্বের বড় বড় এই পঞ্জিকা তৈরি হচ্ছে বিভিন্ন তারিখ দেখে আবার দেখবেন কিছু মুসলমান ইসলাম না জানার কারণে আলেমদের মজলিসে না বসার কারণে চৈত্র মাসে ছেলে মেয়েদেরকে বিয়ে দেয় না হনানা বলুন এখানে ওরকম কেস আছে এই না বলো আছে মুসলমান বিশ্বাস করে চৈত্র মাসে বিয়ে দিলে অশুভ হবে হ্যাঁ না বলো না বই বৃহস্পতিবার বাঁশ কাটা যাবে না তাই তো বৃহস্পতিবার বাঁশ কাটলে কি হবে যার নামে যাবে তাই না বৃহস্পতিবার বাঁশ কাটলে জাঙ্গার নামে যেতে হবে এগুলো সব কিছু কুসংস্কার সুপার স্টেশন জিজ্ঞাসা করলাম রব্বানা চৈত্র মাসে বিয়ে দিলে কি কোনো ক্ষতি হয় বৃহস্পতিবার বাঁশ কাটলে কি কোনো ক্ষতি হয় এরকম কোন ভালো দিন খারাপ দিন ইসলামে কি আছে বলো আল্লাহ পাক শোনাচ্ছে নবী আপনি বলুন ওয়াই আমসাস কাল্লাহু বিদুরদিন ফালাকা ফালাহু ইল্লাহু

এগারো নম্বর পাড়া কুড়ি নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের একশো সাত নম্বর আয়াত সুরার নাম সুরা ইউনুস আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা তুমি শুনে রাখো আল্লাহ পাক যদি কোনো মানুষকে কোনো ক্ষতি করতে চান কোনো অকল্যাণ দান করতে চান কোনো বিপদ যদি দিতে চান কাউকে যদি কোনোভাবে হেনস্থা করতে চান তামাম বিশ্বের কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করতে চান তামাম পৃথিবীর সব লোক পা ধরে নিচের দিকে টেনে ধরলে আল্লাহ পাক উপরে তুলবে যাকে বলবে ওকে কেউ নামাতে পারবে না বলুন না সুহান আল্লাহ তাই চৈত্র মাসে যদি কেউ বলে বিয়ে করা যাবে না উমুক মাসের এই দিনটা এই দিনটা খারাপ নাবি বললেন তোমরা সময়কে গালি দিও না সব সময় আল্লাহর কাছে ভালো তবে কাজ করার আগে তোমার নিয়ের যেন হয় ভালো কথা মনে থাকবে ইনশাআল্লাহ চৈত্র মাসে বিয়ে করে নাই জ্যৈষ্ঠ মাসে বিয়ে করেছে চারটে ছেলে হয়েছে দুটো মদ খোরা দুটো গাঁজা খোর কি বুঝলেন বলুন আরেকজন চৈত্র মাসে বিয়ে করেছিল ভয় ভয় করে যায় হবে যা চারটে ছেলের মধ্যে বড়টা হাফেজ কোরআন দ্বিতীয় ছেলেটা আলেম এ দীন তৃতীয় ছেলেটা ডাক্তার আর ছোট ছেলেটা কোন ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে তো চৈত্র মাসে মানুষের কল্যাণ আটকেছে এই জোরে বলো বৃহস্পতিবার বাঁশ কাটা যাবে না বাঁশ কাটলে কি হবে ক্ষতি হবে বাঁশ তো আপনার ক্ষতি করতে পারে এই বাঁশ ক্ষতি করতে পারে বাঁশ ক্ষতি তার করবে যে লোক লোকের পিছনে বাঁশ দেয় কথা বোঝেন না বোঝেন না সারা জীবন লোককে বাঁশ দিয়ে বাঁশ আপনার ক্ষতি করবে না তো আলেমদের ক্ষতি করবে বাবাজিরা সোনাল লালেরা নবীকে প্রশ্ন করলেন আমার নবী বললেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানে একটা ঝুলন্ত ক্যালেন্ডার বলুন সুবহান আল্লাহ প্রশ্ন করলেন কাকে নবীকে নবী নিজের থেকে বললেন না আল্লাহর থেকে বললেন জোরে বলুন দ্বিতীয় কোশ্চেন নবীকে করা হলো আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন আমরা যখন আমাদের সম্পদটা আমাদের টাকা আমাদের পয়সা আমাদের অর্থ সম্পদ যখন খরচ করতে মন চাইবে সর্বপ্রথম কার পিছনে খরচ করবো আমাদের গাছে যখন কোনো ভালো ফল হয় আমরা ফলটা নিয়ে ছুটে ইমাম সাহেবকে খাওয়াতে যাই গাছের প্রথম ডাবটা কোনো হুজুরকে নিয়ে নিয়ে খাওয়াই পুকুরের বড় মাছটা কোনো আলেম ব্যক্তিকে দিয়ে খাওয়াই মনে করি ইনি যদি খুশি হন আমার আল্লাহ অবশ্যই খুশি হয়ে যাবে আমাদের চাকরির প্রথম টাকাটা আমাদের পেনশনের প্রথম টাকাটা চাকরি পাওয়ার পরে প্রথম বেতনটা আমরা ভালো মানুষ নেককার মানুষকে খাওয়াই হ্যাঁ না বলুন হ্যাঁ না বলুন নতুন গাড়ি কিনে প্রথমে আমরা এমন মানুষকে গাড়িতে বসিয়ে দোয়া করি যিনি দোয়া করলে আমার বিশ্বাস কোনো দিন বিপদ হবে না এই রকম প্রশ্ন আল্লাহ নবীর সামনে করা হলো যে আমাদের অর্থ সম্পদটা প্রথমে কার্পিচনে খরচ করবো না দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের দুশো পনেরো নম্বর আয়াত সুরার নাম সুরা বাকারা নেবি আপনাকে প্রশ্ন করা হয় যে বান্দা যখন খরচ করবে তাদের অর্থ সম্পদটা কোন খাতে কোন পারপাসে প্রথম ব্যয় করবে এই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হয় হে কাঁটালিয়ার মানুষেরা ভালো করে শুনে নিন আপনার উপার্জিত টাকা আপনার প্রথম চাকরির টাকা ব্যবসার প্রথম লাভের টাকা আপনার পুকুরের প্রথম বড় মাছটা আপনার গাছের প্রথম ফলটা আপনার বাগানের প্রথম সবজিটা কার পিছনে খাওয়ালে আল্লাহ সবচাইতে বেশি খুশি হবে এটা শুনবেন না শুনবেন না জোরে বলুন জোরে বলো নবীকে যখন প্রশ্ন করা হলো প্রথমে কার পিছনে খরচ শুরু হবে বলো ওলামারা বসে আছে বাজিগগাশা করুন আল্লাহ নবী চুপচাপ আছেন কোনো কথা বলেন না সাথে সাথে জিবরাইল নেমে এসে বলছেন কুল মা আনফাকতুম মিন ফালিল فالিল আলি দাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন

কুল নবী আপনি বিশ্ববাসীর কাছে বার্তাটা বলে দিন সবার কাছে নবী আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন তারা যখন দান করতে তারা যখন ব্যয় করতে খরচ করতে বান্দার যখন ইচ্ছা হবে তারা যখন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ফালিল ওয়ালিদাইন তারা যেন সর্বপ্রথম আব্বা এবং আম্মার পিছনে খরচ শুরু করে সুবহানাল্লাহ জোরে বলবেন না হে বাবাজিরা ছেলে যখন মাদ্রাসায় পড়বে ছেলে যখন হাফে যাবে আলেম হবে এ আয়াত যখন ছেলে তেলাওয়াত করে মাদ্রাসা থেকে বাড়ি যাবে ও পুকুরের মাছটা নিয়ে কখনো কোনো শ্বশুরকে আগে খাওয়াবে না আগে ডাক্তারকে মাস্টারকে খাওয়াবে না আগে উমুক সম্মানিত ব্যক্তির জন্যে খাওয়াবে না আগে তার হাতিয়াটা তগোপাও আব্বা আম্মার উপরে কদমের উপরে ছুঁড়ে দেবে আর আব্বা আম্মা যখন সন্তানের উপর খুশি হবে আল্লাহর আর্স তখন অটোমেটিক আপনার উপরে রাজি হবে সুহান আল্লাহ আর ছেলে যতক্ষণ মাদ্রাসায় পড়বে না এই কোরআন যখন তার সিনার মধ্যে থাকবে না ও শ্বশুরকে খাইয়ে জলসার দিনে ভুড়ি দুই ইঞ্চি ফুলিয়ে দেবে আর বাপ ভিক্ষার জুলি হাতে করে নিয়ে ঘুরবে বাপকে কখনো বাপ বলে ডাকবে না আর বাপ মনের দুঃখে কেঁদে মসজিদে পড়ে মরে থাকলে জানা যারো কাপন পর্যন্ত ছেলে দেবে না কোথাও বুঝতে পেরেছে না পরের নাই ছেলেকে মাদ্রাসায় জীবনে আনেনি নি শিক্ষা দেয়নি ও পড়িয়েছি মিশনে কোথায় বলো জোরে বলো কোথায় মিশনে এমন মিশন থেকে এমন মেশিন হয়ে বার হয়েছে বাপকে বাপ বলে ডাকে না মাকে মা বলে ডাকে না বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক বাপ বুড়ো হয়ে গেছে বিছানায় পড়ে গেছে পেশাব পায়খানা করে বলে বাপকে নিয়ে রান্না করে একটা কাঠের তক্তা বসে শীতকালে একটা মাদুর দিয়ে ফেলে রেখেছে আর এখান থেকে স্বামী স্ত্রী দুই হারাম নিউ টাউনে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে তেরোতলা ফ্ল্যাট বিলিং এর উপরে বসে আছে এরকম আছে না নেই ও যদি কোরআনওয়ালা হতো আয়াতটা যদি ওকে জানানো হতো ও প্রথম রান্না করে আগে আব্বা আম্মার কাছে দিত জলসার দিনে সত্যি করে বলুন রাগ করবেন না রাগ করবেন না সত্যটা বলতে এসেছি মাদ্রাসার জলসায় জলসার দিনে শালির হাতে দুশো টাকা পড়লো জলসার দিনে চারটে ভাড়া বাই আসবে চারটে শালি আসবে শ্বশুর আসবে বন্ধু বান্ধব সবাই আসবে সকাল থেকে শ্বশুর দাঁত মুখের মধ্যে দুটো দাঁত নাই বলে শ্বশুর রেডমিট গরুর গোস খেতে পারবে না টিনে ছিঁড়তে পারবে না বলে দু কেজি স্পেশাল মুরগিটা গ্যাসে প্রেসার কুকারে হিট করে শ্বশুরের জন্য মাছের মতো নরম করে জাল দিয়ে রেখেছেন শাশুড়ির মুখে দাঁত নাই বলে আগে থেকে নরম চালের ভাত সিদ্ধ করে রেখেছেন শুধু জলসার দিনে তিন হাজার টাকা খরচ হয়েছে ভাড়া এক কটা শালিকে খাবে বলে জলসার দিনে আব্বার হাতে একশো টাকা দেওয়ার ক্ষমতা সব মুসলমানের হয়েছে জিতে দিতে যারা পারলো না ও যদি কোনো বক্তার হাতে 2000 টাকা দিয়ে জড়িয়ে ধরে আর বলছে হুজুর দোয়া করো আল্লাহ পাক বলছে যার কাছে দোয়া চেয়েছিস টাকাটা তো জলে গেলই গেল টাকাটা হুজুর খেয়ে নেবে যতক্ষণ তোর বাপ মা খুশি হবে না ততক্ষণ কোন পিস সাবে দোয়া আমি আল্লাহ কবুল জোরে বলো করব না আর এইটা মাদ্রাসায় এসে না বসলে হুজুরদের কাছে কোরআন না শুনে গেলে ওটা আপনার মাথায় জীবনে ঢুকবে না কি মনে বলছি কথা বুঝতে পারছেন পারেন না দ্বিতীয় প্রশ্ন নবীর কাছে হলো যে আপনি খরচ করতে মন যখন চাইবেন আগে আব্বা এবং আগে আব্বাকে খাওয়ান যদি এই রকম কোনো হতভাকা এসে এখানে বসে থাকেন যে বাপের সঙ্গে আলাপ নাই মায়ের সঙ্গে আলাপ নাই জলসা শুনতে এসছেন আজকের বাড়িতে গিয়ে যাওয়ার সময় যে ভালো ফল মাঝেটা খেতে মন চায় এটা সন্তান জানে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে বাজার থেকে কিনে আব্বার পাশে বসে এখনো সময় আছে এখনো সময় আছে আব্বা ঘুমিয়ে পড়েনি জলসা থেকে উঠে গিয়ে আব্বা আম্মাকে খাইয়ে তাদের তাদের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নাও আর তারা মারা গিয়ে কবরে যদি শুয়ে থাকে তাদের কবরের মাটি ধরে পায়ের কাছে বসে একটু কেঁদে বলো আব্বা জীবনে সবচাইতে বড় পীর হিসাবে তোমাকে পেয়েছিলাম তোমাকে কাঁদিয়েছি আমি নিজে ফেসেছি সংসারের যন্ত্রণায় জ্বলছি আব্বা তুমি আমাকে ক্ষমা করো তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি এটা যদি করতে পারেন তবে আপনি সুপুত্র আর তা না হলে আপনি আবু জাহেলের চাইতে খারাপ মরণের পরে পাঁচ হাজার টাকার হুজুর এসে দোয়া হবে ডবল গরু মেরে খানা হবে পাড়া সব লোকেরা খাবে আর মৌলুবি কেঁদে তো ফুলিয়ে দেবে কবর ফাটিয়ে দেবে ফেরস্তারা খুব খারাপ লাগছে নিশ্চয়ই নাকি বাবাজিরা সোনারা লালেরা আসল পীরকে সেটা আপনাকে প্রথমে কোরআন দিয়ে মাদ্রাসায় এসে আলেমদের কাছে বসে চিনে নিতে হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন নবীকে করা গল ইয়াস আলু নাকানিলিয়া দ্বিতীয় নম্বর পারা। তেরো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ১৪ নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের দুশো কুড়ি নম্বর আয়াত সুরার নাম সুরা বা কারাব নবীকে এতিম সম্পর্কে প্রশ্ন করা হয় এতিম কারা বলুন বাপ মারা গেলে মা মারা গেলে সন্তান কি হয় জোরে বলুন এখন এই মুরুব্বী আমার হুজুর বসে আছেন ইনি যদি এনার আব্বা মাকে এখন যদি হারিয়ে ফেলেন ইনি কি এতিম 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 বলছেন কেন এদিম নয় কেন আপনাদের বলুন বাপমা মরে গেলে দিম বাপমা মরে গেলে সন্তান এতিম হবে তখন নাবালক অবস্থায় থাকবেন কথা বলে থাকবেনশাল্লাহ নাবালক অবস্থায় বাপ্পমা হারিয়ে গেলে তিনি হবেন এতিম আর মিস্কিন কাকে বলে মিস্কিন কাকে বলে যে ব্যক্তি হাতে একটা ভিক্ষার ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে সে বলছে লা ই লা গা ইল্লা মাগো দুটো ভিক্ষা তাও তিন দিন খাওয়া নাই এটা কি এটা কি বলুন বোকা কথা ওটার নাম হলো ফকির ওটার নাম কি ফকির আর মিসকিন হলো তারা পেটে খুদার যন্ত্রণা আছে লকডাউনে কাজ হারিয়েছে দুটো ছেলে দুটো মেয়ে লজ্জায় কারোর কাছে বলতে পারে না অথচ বাড়িতে খাবার নাই তার খাবার প্রয়োজন লজ্জায় চাইতে পারে না ওর নাম হলো জোরে বলুন মিসকিন মানে এতিম তাহলে খারাপ পৃথিবীর মধ্যে সব চাইতে বড় ছিলেন বিশ্বনবী বিশ্ব নবী জোরে বলুন না নবীকে কেন করা কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ আপনি তো রসুলকে সব চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ আপনি তো রসুলকে আপনার কাছে এই মেয়ারাজের রাত্রে রজব মাসে ডেকে নিয়েছিলেন আপনার রসুলকে ছোটবেলায় আপনি ইচ্ছা করলে তার বাপের করে মানুষ তার মায়ের কোলে মানুষ করতে পারতেন রসুলকে চিরো দিনের মতো মায়ের পেটে ছ মাস থাক অবস্থায় বাপ মারা গেল আর ছ বছর বয়সে যান মারা গেল সাড়ে আট বছর বয়সে দাদু আব্দুল মুতালিব মারা গেল এমন বিশ্ববিখ্যাত ইতিম কেন মোহাম্মদাল্লামকে করলে বলা আল্লাহ পাক শোনাচ্ছে নেবি আলম

আল্লাহ পাক শোনাচ্ছে নবীকে এই জন্য এতিম করলাম নবী যদি আব্বা আম্মা বেঁচে থাকতেন বিশ্বের জমিনে নবীর উম্মতের মধ্যে যদি কেউ নাবালক অবস্থায় আব্বা আম্মা দুজনকে হারিয়ে ফেলত সে দুঃখে কষ্টে থাকলে তিনি বলেই বসতেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি আমার সম্পর্কে কি করে জানবেন আমি তো এতিম বাপ নাই মা নাই তাই সর্বপ্রথম এতিম হওয়ার জালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি তারপরে আপনাকে পথের দিশা দিয়েছি জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে এতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার জোরে বলুন এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না এই পাড়ায় একটা মেয়ে বিয়ে করেছে পাঁচ সবে একটা ছোট মেয়ে আছে তিন বছর পুকুরে কাজে গেল আসার সময় চন্দনেশ্বর পার হলো একটা ট্রাকের তলায় ফিসে মারা গেল এর বাচ্চাটা এতিমভাবে বিবিটা বিধবা হবে সত্যি করে বলুন এই রকম পরিস্থিতির শিকার যখন মেয়েটা হবে কি একটা মেয়ে নিয়ে শ্বশুরবাড়িয়া থাকতে বাড়ি থাকা হবে ওর বাচ্চার চোখের পানিটা মোচাবার মতো কেউ লোক থাকবে না কিন্তু এর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা চোদ্দশো বৎসর আগে কোরআন তার গ্যারান্টি দিয়ে গেছে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুমি শুনে রাখো ইয়েতিমদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না ফা আমাল ইয়াতিমা ফালা তাকহার ও আম্মা সাইলা ফালা বলুন সব ফালা তানহার ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস আহা কি সুন্দর ডাইরেকশন কোরআন দিচ্ছে ইতিমের সঙ্গে রূঢ়তা ব্যবহার না তার সঙ্গে খারাপ আচরণ করোনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় এতিম ছিলেন এবার দেখুন সূরা মাউনের মধ্যে এতিম সম্পর্কে কি বলছে আর আইতাল্লাদি ইউকাদিবু বিদিন ফযালিকা

মার মারা যা গেছে বাপ ছোটবেলায় কোনো মানুষ করার কেউ নাই স্বামী নাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে কিন্তু এই যে মাদ্রাসাগুলো চলছে অনেক মানুষ মাদ্রাসার দিকে আগে আঙ্গুল তোলে এই কি লাভ মাদ্রাসায় বন্ধ করে দাও আমি প্রথমেই শুনিয়েছিলাম ইসলামটা টিকে আছে হাক্কানি আলেমদের দ্বারায় আর হাক্কানি আলেম তৈরি হয় কলেজে তাই তো নাকি কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় মুজাদ্দদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পকেটের টাকা খরচ করে ঘাটির টাকা খরচ করে বাংলা আসাম পশ্চিমবঙ্গের জমিনে যেখানে গেছেন তিনি মাদ্রাসা তৈরি করে গেছেন বলে আজকের ওলামারা দিন পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জন্য বাবাজিরা সোনার লালেরা যদি কখনো মাদ্রাসার সাহায্য না করতে পারেন মাদ্রাসার পিছনে গিয়ে জীবনে যেন কাঠি করবেন না কোনো ক্ষতি হবে না এই কাজ জীবনে করবেন না আপনার ব্যবহারের দ্বারায় আপনার কথার দ্বারায় আপনার আচরণের দ্বারায় যদি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয় কেয়ামতের দিন আপনি লানত প্রাপ্ত হবেন আল্লাহর সামনে আসামির কাঠ আপনাকে দাঁড়াতে হবে কথা বুঝতে পেরেছে না পারেন নাই এখন কিছু লোক আছে মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাচ্ছে শুনেছেন না আর এখানে বলুন না গোলাবাড়ি একটা মাদ্রাসা একটা প্রোগ্রামে গেলাম ওখানকার মুদামিম বলছে হুজুর এই মাদ্রাসার নাম করে ঘুঁটিয়ারি শরীফের লোক বিল ছাপিয়েছে ছাপিয়ে উনি গুজরাট গিয়ে আহমেদাবাদে গিয়ে প্রায় এক লাখ টাকার অধিক টাকা কালেকশন করেছে তা আমি ধরলাম যে ভাই আপনি কি করলেন তো বলছে ভাই যাওয়ার হয়ে গেছে আপনি বারো হাজার টাকা রাখুন কত টাকা মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খাচ্ছে যারা এতিমদের টাকা মেরে তুলে খাচ্ছে যারা বাপ মরে যাওয়ার পরে এতিমের সম্পদ আত্মসাৎ করছে যারা মাদ্রাসা নাই অথচ বলছে মাদ্রাসা আছে মিথ্যা বিল্ডিং দিয়ে হ্যান্ডবিল চেপে মিথ্যা এর নাম করে কাগজ ছেপে আদায়কারী হিসাবে মাদ্রাসা চালাচ্ছি বলে এতিম ছাত্র পড়াশোনা করে বলে সমাজের কাছ থেকে এতিমের সহানুভূতি আদায় করে অর্থ দিয়ে পেটার পকেট চালাচ্ছে যারা জাহান্নামের আগুন খাচ্ছে

চার নম্বর পারা চোদ্দ নম্বর লাইনের দশ নম্বর আয়াত নিসা সুরানিসা নিশ্চয় যারা জুলুম করে অত্যাচার করে গায়ের জোরে ক্ষমতা দেখিয়ে সম্পত্তি ভোগ করছে যারা মাল ভক্ষণ করছে যারা বাপ মারা গেছে বাড়ি থেকে বার করে দিয়েছে এতিমকে তার মাকে বাপের সম্পত্তিগুলো চাচারা ভোগ করে নিচ্ছে এই রকম লোক আপনাদের কাঁঠালিয়ায় নাই আছে এই আছে আছে হ্যাঁ না বলুন না এতিমের জায়গা দখল করেছে এতিম খানার নাম করে বিল ছাপিয়ে অসংখ্য গাড়ি বাড়ি করে দুতলা তিনতলা বাড়ির মালিক হয়েছে বারো লক্ষ টাকার গাড়ি চড়ে এই রকম এতিমের মাল খেয়েছে যারা আল্লাহ পাক শোনাচ্ছে ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খাচ্ছে না আর আমি আল্লাহ কিয়ামতের দিন খুব তাড়াতাড়ি তাদের ঠিকানা জাহান নাম বানিয়ে দেব সেদিন কে এতিমের পাশে দাঁড়িয়েছে এটা বুঝতে পারবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া আলো নবি ইয়াতিমদের সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হয় আল্লাহ বলছেন বলুন ইতিমের সঙ্গে সদ আচরণ করো সহানুভূতি দেখাও তার সঙ্গে ভালো ব্যবহার করো বলুন সুহান আল্লাহ আমার নবী তাকে আল্লাহ ইতিম করেছিলেন আমার নবী সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি কোন এতিম ব্যক্তিকে মানুষ করে এতিম ব্যক্তিকে আশ্রয় দেয় এতিম ব্যক্তিকে তত্ত্বাবধানে রেখে দেখাশোনা করে এতিম ব্যক্তিকে তার গৃহের মধ্যে আশ্রয় দেয় আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর এতিমকে লালন পালন করা ব্যক্তি জান্নাতে পাশাপাশি থেকে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য মাদ্রাসার গিয়ে তাকিয়ে দেখো যত ছাত্রছাত্রী পড়াশোনা করে তার মধ্যে অসংখ্য বা হারা অসংখ্য ইতিম ছেলে এরা ফজরের নামাজটা আদায় করে প্রথমে কোরআন দিয়ে দিন শুরু করে প্রথমে কোরআন দিয়ে শুরু হবে আল্লাহ বিসমিল্লাহ রহমান وَالْقُرْآَنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ মুস্তাকিম এতিমকে লালন পালন করে রাস্তা থেকে ছেলে তুলে এনে এতিমের মায়ের কাছ থেকে বাচ্চাটা তুলে এনে মাদ্রাসায় দিয়ে মানুষ করে দিন ইসলামের শিক্ষা দিচ্ছে যারা নবীর সাথে জান্নাতি হবে ইনশাআল্লাহ তারা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আজকে তো জলসার নামে প্রতিযোগিতা চলছে ওরা দশ হাঁড়ি বিরিয়ানি করছে আমরা পঁচিশ হাঁড়ি বিরিয়ানি করব হ্যাঁ না বলুন এই হ্যাঁ না বলুন না ওদের জলসায় দশ হাজার টাকা দামের বক্তা আনছে আমরা আটচল্লিশ হাজার টাকা থেকে বাংলাদেশী মাল আনবো বাংলাদেশী নিজের মসজিদের ইমাম সাহেবের চার হাজার টাকা বেতন দিচ্ছে এক মাসে তাও লজ্জা দিতে গিয়ে লজ্জা লাগে না ও বলছে আটচল্লিশ হাজার টাকার বাংলাদেশ থেকে হায়ার করা লোক আসছে এটা ঠিক করেছেন না ভুল করেছেন বুঝে উত্তরটা দিন মসজিদে চার হাজার টাকা মসজিদে ইমাম সাহেব তিনি এক মাস ইমামতি করিয়ে বেতন পান সাম্মানিক বেতন পান চার হাজার টাকা আর এই লোক জলসা দিচ্ছে মসজিদের উদ্দেশ্য করে বাংলাদেশ থেকে আনছে দু ঘন্টায় কত দেবে জোরে বলো আটচল্লিশ হাজার টাকা আপনাকে এইরকম ইসলাম শেখাতে কে মানুষকে বলেছে বলুন কেন এই সর্বনাশটা সমাজের করলেন যদি কিছু করতে হয় সমাজের জন্য আগে মাদ্রাসায় আসুন বারবার আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি এখানে আসলেই তবে আপনার কপালটা পরিবর্তন হবে এখানে আপনার সন্তান আসলে পরবর্তী প্রজন্ম যারা ধ্বংস হয়ে যাচ্ছে বারো বছর চোদ্দ বছরের ছেলে হাতে এত বড় বারো হাজার টাকার ফোন নিয়ে ঘুরছে পকেটে দেখেছে না দেখেন বাপ কিনে দেবে না সরকার কিনে দিয়েছে চালা কতবার চালা চালা কতবার চালা পড়াশোনার দরকার নেই তো আর পরীক্ষার সময় অনলাইনে পাশে বই খুলে রেখে রেখে ছেলেরা পড়াশোনা করছে হ্যাঁ না বলুন পড়াশোনা শেষ চরিত্র শেষ নেক্সট জেনারেশন শেষ এখন শুধু একটা জিনিসের অপেক্ষা হচ্ছে কবে এই মুসলমানদের ইমানটা নষ্ট হবে যেদিন মুসলমানদের ইমানটা বিশ্বের জমিন থেকে ইহুদি খ্রিস্টানরা শেষ করতে পারবে সেদিন নেতৃত্বটা গোটা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ নাজিল করেছি কোরআন আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি জোরে বলুন নবীকে চতুর্থ প্রশ্ন করা ইসমুন

এবং জুয়া এগুলো এত বারে বেড়ে গেল সে যুগে মদ খাওয়াটা মানুষের কাছে একটা বৈশিষ্ট্য ছিল মদ খাওয়া জুয়া খেলা এগুলো আরবের সমাজের একটা নিত্য নৈমাত্তিক ঘটনা ছিল মদ এবং জুয়ার উপরে তাদের জীবন যাপনটা হল আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশিষ্ট কয়েকজন সাহাবাই কেরাম গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়াসআলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয় আমার নবী কিন্তু আল্লাহর নির্দেশনা কথা তিনি বলবেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ আছেন সাথে সাথেই জিবরাইল এসে বলেন কুন নবী আপনি বলুন ফিহিমা ইস্মুন কাবীর নবী আপনি বলুন মদ এবং জুয়া এ দুটি কঠিন পাপ প্রশ্ন করছেন কারা সাহাবারা উত্তর দিচ্ছেন কে নবী क्या दिए अल्लाह उत्तर दिए सल्लल्लाहु अलैहि सल्लम के दिए আজকের সমাজে মত করে সংখ্যা বেড়ে গেছে না কমেছে বাপের মুখে এক বিগত দাড়ি বাপ তাহার পড়ে কাজা করে না বাপ জাকের বাপ মুসল্লি ইমানদার তাহার উলার সঙ্গে নামাজ কাজা করে না ছেলে ফুল মত তৈরি হয়ে গেছে এ খবর কিন্তু বাপ আজও পর্যন্ত জানে না কথা বুঝতে পেরেছেন না পারেন নাই আল্লাহ নবী পাক আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে মদ্যপের সংখ্যা বেড়ে যাবে কিসের সংখ্যা বাড়বে জোরে বলো মদ্যপ মাতালের সংখ্যা বেড়ে যাবে সরকার প্রথমে চালু করলো দুয়ারে সরকার এটা ভালো না খারাপ ভাই কথা বলেন দুয়ারে সরকারটা ভালো না খারাপ নিশ্চয়ই ভালো মানুষের যে প্রবলেম গুলো কাগজের যে ভুল গুলো দুয়ারে আসছে মানুষ সংসার করছে আলহামদুলিল্লাহ মোস্ট ওয়েলকাম তারপরে সরকার বললো দুয়ারে রেশন এটা আরো ভালো তাই তো নাকি কথা বলেন দুয়ারে রেশনটা এটাও আরো ভালো সরকার এবার প্রকল্প আবগারি দপ্তরের সঙ্গে কথা হয়ে গেছে এই পাড়ার এক্স ওয়াই জেড মাতালগুলি গোপনে করে খায় সরকার বলছে তোদের চুরি চুরি কোনো চিন্তার কারণ নাই কেন গোপনে মদ খাবি শুধু একটা অর্ডার করবি অনলাইনে সাথে সাথে মাল চলে আসবে দরজায় এটার নাম হলো দুয়ারে দুয়ারে মদ এটা আপনারা শোনেন নাই এই শোনেন নাই আপনারা তো থাকেন তো এই মদের হাত থেকে সমাজকে যদি বার করে আনতে চান একদিন জলসা দিলে মদ কর কি সব হেদায়েত হবে মৎখোরের বিবি যদি স্বামী স্বামীর জন্যে হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে তারপরেও মৎখোর আছে না নাই জোরে বলুন আল্লাহ নবী আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা আল্লাহর অলি বান্দারা ইমাম গনের তারা কিভাবে মদক সমাজকে তারা কীভাবে ভালো মানুষে ফিরিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে পাক শোনাচ্ছেন নেবি বান্দার কাছে আপনি কোরআনের কথাগুলো পরিষ্কার করে ক্লিয়ার করে বলুন এই দক্ষিণ কাটালিয়া থেকে মদকচ যদি তাড়াতে হয় চারটে ইমাম যদি লাঠি নিয়ে এবার হয় সব মত বন্ধ হয়ে যাবে তো এ হান না বলবেন তো না 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 ইমামদের কথা সমাজ এখন মসজিদে শোনে বাইরে ইমামদের কথা মানুষ দাম দেয় না বক্তার সামনে যতক্ষণ শ্রোতা বসে থাকবে তখন বক্তার কথা শুনে চোখ থেকে পানি ফেলবে ততক্ষণ বক্তার কথা শুনে শ্রোতা কাঁদবে ততক্ষণ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে ততক্ষণ হাত তুলে না রাই হুজুর আপনার সঙ্গে আছি বলবে আর শ্রোতা যখন মজলিস থেকে মার হয়ে বাড়ি চলে যাবে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নেবে পাঞ্জাবিটা গুটিয়ে আল্লায় রেখে দেবে লুঙ্গিটা কেঁচা মেরে কোমরে তুলে নেবে আর বলবে বক্তা যা বলেছে ওগুলো শুনলে এই বাজারে চলা যাবে না চার এরকম ফত শুনেছে এই শুনেছে না শুনেন নাই আল্লাহর ওলিরা এসে বড় বড় এসে বড় বড় হাদিসের মুহাদ্দিসরা এসে দিয়ে দিয়ে হাদিস মুহাদিসের কথাগুলো বলে বলে গেছে ও শুনেছে প্যান্ডেল আর আরেকটু জোরে আর একটু জোরে বলো এমন জোরে চিৎকার করেছে সব বলছে মাশাল একদম বিশাল কিছু ব্যাপার আর বাড়িতে গিয়ে পাঞ্জাবিটা খুলে দিয়েছে টুপিটা খুলে দিয়েছে লুঙ্গিটা তুলে হাঁটুর উপরে কুচে বেঁধে নিয়েছে নিয়ে বলছে এই যুগে বক্তাদের কথা আলেমদের কথা শুনলে তুই বাঁচতে পারবি না এরকম বলে না বলে না এর ইমান আছে না ইমানে খত্র এসে গেছে আলেমদের কথা শুনলে আপনি ডেভেলপ করতে পারবেন না তাই না ওই বাবাজিরা মদ যদি সমাজ থেকে নিষিদ্ধ করতে চান একদিন জলসা দিলে মানুষ শুনবে কিন্তু সেটা সারা জীবন মনে রাখবে না মদ নিষিদ্ধ করার জন্য আপনার ছেলের হাতে কোরআন তুলে দিতে হবে মুজাদ্দের জামান আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ তার পাঁচটা ছেলেকে কি বানিয়েছেন বলতে পারছেন না মুজাদ্দের জামান আবু বাকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা তার পাঁচটা ছেলেকে কি বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন তো মাস্টার বানিয়েছেন তো উকিল বানিয়েছেন তো তিনি প্রথমে তাদের করলেন কোরানওয়ালা যখন তারা কোরান শিখলেন হাদিস শিখলেন যখন ইজমা কেআর শিখলেন আলেমদের কাছে দাদা হুজুর পীর কেবলার কাছে বসে তারা যখন শরিয়াতের শিক্ষা গ্রহণ করলেন তাদের ছেলেরা যখন কোরান শিক্ষার ব্যবস্থা করলেন আলেম যখন হয়ে গেল অটোমেটিক সমাজ থেকে মত করে সংখ্যা কমে গেল আপনার ছেলেকে আপনি যত বক্তব্য শুনিয়ে দেন না কেন আপনার ছেলেকে জলসার সামনে বসিয়ে দেন না কেন আর হুজুরদের কাছে যত হাত তুলে দোয়াছেন হুজুর দোয়া করুন ছেলেটা মদ খাচ্ছে দোয়া করে শেষ হবে শুরু করবে এই করে সমাজ থেকে যদি বাঁচাতে চায় দক্ষিণ কাঁটালিয়ার ছেলেকে যদি জুয়ার হাত থেকে বাঁচাতে চাও লটারির টিকিটের হাত থেকে যদি বাঁচাতে চাও আগামীকাল সকালে বাড়িতে গিয়ে যে ছেলেগুলি আজও কোরআন জানে না যারা আজও আল্লাহ জানে না রসুল জানে না ওদের পোশাকটা পাল্টে দিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়ে নবীর সুন্নতি টুপিটা মাথায় পরিয়ে দিয়ে মাদ্রাসায় নিয়ে এসে কোরান ঘাতে তুলে দাও হাতে যখন কোরান থাকবে ও যখন কোরান পড়বে কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ আলেমদের কাছে জানবে হাদিস কোরআন ইজমা কিয়াস যখন জানবে তাফসির পড়বে উসুল পড়বে ফেঁকা পড়বে ফরায়েজ পড়বে অটোমেটিক মদ দূরের কথা বিড়ি পর্যন্ত কথা মনে থাকবে ইনশাল্লাহ এই কথা মনে থাকবে ইনশাল্লাহ ইসলাম একমাত্র দিতে পারে সমস্যার সমাধান আসল রোগ লুকিয়ে রোগের ওষুধ লুকিয়ে আছে কোরআনে আর আপনি ওষুধ খুঁজলেন সবখানে কিন্তু আসল জায়গায় গেলেন না কথা বুঝতে পেরেছেন না পারেন নাই বাবাজিরা বিশাল বড় নিয়ামত বিশাল বড় দিনের খেদমত হচ্ছে মাদ্রাসা সর্বদা লক্ষ্য রাখুন এখানে ছেলেরা মেয়েরা যারা পড়াশোনা করে কত বড় ভাগ্যবান হলে তার ছেলে আলেম হয় আপনি জানেন জানেন না ছেলে যদি একটা ডাক্তার হয় বাপ খুশি বাপের বাপ খুশি গোটা বংশের লোক সবাই খুশি যে আমার ছেলে বিশাল ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার খারাপ না কিন্তু ছেলে যখন হাফেজ হয় মাথায় যখন পাকড়ি ওঠে যখন তিরিশ পারা হিপস করে কোরআন যখন তার সিনার মধ্যে ধারণ করে তার মেমোরির মধ্যে মেমোরাইজ করে তখন পাড়ার লোক অত খুশি হয় না যত খুশি ডাক্তার মাস্টার হলে হয় কথা বুঝতে পেরেছেন না পারেন নাই কেয়ামতের মুসিবতের দিন এক শ্রেণীর মানুষের মাথায় নূরের টুপি আল্লাহ তুলিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূর পাবে নূরে টুপি পাবে হাসরবাসী জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা এরা কি জাকাত দেনে ওলা লোক না হাজি সাহেব বান্দা নাকি এরা কোন জায়গার লোক কোন তরিকার লোক আল্লাহ এদের কোয়ালিফিকেশনটা কি এদের ডেফিনেশন এদের সংজ্ঞাটা কি কি কারা এরা আল্লাহ বলবে তোমরা জানো না এরা হচ্ছে তারা যাদের সন্তানকে ভালোবেসে কোরান শিক্ষা করিয়েছিল যারা কোরান শিক্ষা দিয়েছিল যারা হাফেজের আব্বা এবং আম্মা হলেন তারা আজুরে বলুন সোহান আল্লাহ মান করা আল কুরআন ও আমিলা বি মাফিগী উল বিসা তাজান ইয়ুমাল কিয়ামা বাবা জিরা হাসরের ময়দানে যদি মুক্তি পেতে চান সন্তানকে হাফেজ এবং আলেম তৈরি করে যান আল্লাহ নবী সাল্লাম আরও তিনি পরিষ্কার করে বললেন আল্লাম তোমাদের মধ্যে সবচাইতে চাইতে ভালো হল তারা নিজে কোরআন সে কে শিক্ষা দেয় জোরে বলুন আরও জোরে বলুন আজকের কোরআনের শিক্ষা বাপ তার ছেলেকে দিতে ভুলে গেছে মাতার মেয়েকে শিক্ষা দিতে ভুলে গেছে কোরআন থাকবে আল্লাহর গজব সেই বাড়ির উপরে নাজিল সাল্লাম আল্লাহ বলছেন আপনি শুনে রাখুন পৃথিবীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনার উপরে আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি যে কোরআন আপনার উপরে নাজিল গল্প কাপেরদের মধ্যে থেকে প্রশ্ন হলো যে কোরআন যখন নাজিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় নিজে তিনি কোরআন রচনা করেন এই রকম প্রশ্ন নবীর দিকে ছুঁড়ে দেওয়া হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলি আকুম মিন দুন্নিল্লাহি ইন কুনতুম এক নম্বর পারা সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন আপনার উপরে যে কিতাব দিয়েছি কিতাব মানে কি কোরআন কোরআনের একটা নাম হলো কিতাব কোরআন একটা নাম কি বলুন জোরে বলুন কিতাব বলো যে দলিল আলিফ লাম মিম যালিকা কিতাবুল রাইবা ফি হুদান লিল মুত্তাকিন এখানে কোরআনের নাম কি কিতাব আর এখানে আল্লাহ পাক শোনাচ্ছে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নজলা আলা আবদিনা ফাআতু বিসুরাতিন মিন মিসলিহ ওয়াদউ আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু একবার মুখ থেকে হতভাকার বার হয়ে জোরে বলুন আল্লাহ একবার ইনকুন্তুম ফিরাই বিম মিম্মা নাজাল্লা আবদীনা আমার বান্দার প্রতি যে কিতাব দিয়েছি যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে সবাইকে ডাকো যাদেরকে সত্যবাদী বলে মনে করো ডেকে আনো কোরানের সুরার মতো ছোট্ট একটি সুরার রচনা করে আনো দেখি যদি তোমরা সন্দেহ করে থাকো যে মোহাম্মু সাল্লাম নিজে কোরান রচনা করেছ আমি নবীর উপরে আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ যদি হয় ছোট্ট একটা সুরানো কোরআনে সবচেয়ে ছোট সুরার নাম কি জোরে বলুন জোরে বলুন সুরা কাউসার সুরা নাস না ওটা লেট সবচেয়ে শেষের সুরা কিন্তু ছোট সূরা হচ্ছে সূরা কাউসার ইন্ন আআইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শা নিআকা হুয়াল আবতার আবতার আফতার বললে তো অন্যরকম হয়ে যাবে আফতার আবতার এগুলো মাদ্রাসা বসে কোরআন ঠিক করে নেবেন আর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ইমামের কাছে বসে যে সুরাগুলো আপনার মুখস্থ আছে ভাববেন না যে আমি যেটা পড়ছি ওটা ঠিক কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এই বুঝতে পারছেন না পারছেন না সারা জীবন নামাজ পড়ে এসেছেন অথচ কোরআন সই করে পড়তে পারেন না ইমামের কাছে আলেমদের কাছে মাগরিবের পরে যে কোনো একটা সময় করে বসে যে হুজুর আমি তো নামাজে এই সুরাগুলো প্রতিনিয়ত তেলাওয়াত করি এই সুরাটা সঠিক কিনা আপনি একটু জেনে নিন তো যদি ভুল হয় কারেকশন করে দিন এটা লজ্জা পাওয়ার কথা না লজ্জা পাবেন সেদিন যেদিন আপনার নামাজগুলি কোরআন অশুদ্ধ পড়ার কারণে কোরআন ভুল পড়ার কারণে নামাজ কবুল হবে না আর কেয়ামতের দিন আপনার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ সেদিন যদি বলেন যে তোমার সারা জীবনের নামাজগুলো সুরা ফাতিহার মধ্যে দুটো ভুল ছিল এজন্যে তোমার সারা জীবনের নামাজগুলো আমি আল্লাহ কবুল করলাম না সেদিন হাসরের ময়দানে নামাজগুলো আবার নতুন করে পড়ে নিয়ে যাবেন এই রকম সুযোগ আর পাওয়া যাবে জোরে বলুন তাই ভুল সংশোধন করতে কোনো লজ্জা নেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ কোরআন শরীফের ছোট সুরার নাম সুরা আল কাউসার এই সুরা কাউসার আল্লাহ পাক বলছেন আমার বান্দার প্রতি যে কিতাব দিয়েছি যদি তোমাদের সন্দেহ হয় কোরআনের ছোট্ট একটি সুরার মতো তোমরা সুরা রচনা করে নিয়ে আসো আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন মক্কার জমিনে সেই সময় কবি সাহিত্যিকদের প্রাচুর্য সবাই কবিতা লিখতে প্রতিযোগিতা করত কাবা শরীফের উপরে মোয়াল্লাকা কবিতা লিখে তারা নোটকে দিত টাইয়ে দিত প্রতিযোগিতা চলতো কবিতার প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা জোরে বলো কবিতার প্রতিযোগিতা আল্লাহ নবী পাক সাহাবাদের বললেন সাহাবারা এই সূরা কাউসারটা কাবা শরীফের সামনে টাইয়ে দাও দিয়ে বলো যদি তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় যদি মুহাম্মদ নিজে রচনা করেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি এমনটা ভেবে থাকো তাহলে তোমরাও একটা সূরা তৈরি করে আনো সূরা বাকারার মতো অত বড় না সূরা আলে ইমরানের মতো অত লম্বা না সুরা নিসার মতো অত বৃহৎ না আল্লাহ তালা শোনাচ্ছেন সুরা কাউসারের মতো একটা তোমরা তৈরি করো কে বললেন আল্লাহ এক বছর হয়ে গেল কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলেন না কারণ কোরআনটা কার বাণী জোরে বলুন কালামুল্লাহ কার আল্লাহর এক বছর পরে আরবের একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক তার নাম হলো মিস্টার লবিত অনেক কষ্ট করে সুরা কাউসারের পিছনে এক লাইন লিখেছে কলাইন জোরে বলুন লাইনটা হলো লাইসা গাদা মিন কালামিল বাসার ওলামারা বুঝতে পেরেছে কি বলতে যাচ্ছে এ বাবাজিরা সূরা কাউসারটা হলো ইন্না পুরো নামার সাথে ইন্না

বাসার তার মানে হলো এই যে উপরের কথাগুলো যেগুলো আছে এটা কোনো মানুষের বাণী হতে পারে না সুহান আল্লাহ আল্লাহ পাক বললেন ঠিক আছে তোমরা মানুষ যদি না পারো এবার মানুষ এবং জিনদেরকে একসাথে করে নাও জিন আছে না নাই জিন দেখেছেন জিন দেখেন কি দেখেছেন জিনের মধ্যে খবিস যারা তারা মানুষকে বিভিন্নভাবে প্রচনা দেয় ক্ষতি করে আর জিনেরা কিন্তু আমাদের মতো ষাট সত্তর বছর এরকম ব্যাপারটা নয় অনেক জিন এমন ছিলেন যারা আলাইহিস কাছ থেকে ইঞ্জিল শুনেছিলেন তারা যখন মোহাম্মদ আলাইহি সাল্লামের কাছে কোরআন শুনলেন মানে কত বছর বয়স বুঝতে পারছেন তারা বললেন ইন্না আজাবা কি আশ্চর্য নিশ্চয়ই আমরা একটা আশ্চর্য কথা শুনেছি কিতাব শুনেছি সুহান الله پاک تائی سنا چن قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا سبحان الله الله اكبر قران যত শুনবেন ইমান বৃদ্ধি পাবে নিজের ভুলগুলো ধরা পড়বে পনেরো নম্বর পৃষ্ঠা নয় নম্বর পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের অষ্টআশি নম্বর আয়াত সুরার নাম সুরা বানী সুরাইল আল্লাহ পাক বলছেন তোমরা শোনো মানুষগুলো জিনদের কাছে যাও জিন এবং মানুষ সবাই মিলে মিশে সবাই একত্র হয়ে চেষ্টা করো কোরআনের মতো কিছু একটা তৈরি করার তোমরা সামান্য কিছু বানাতে পারবে না যেটা বলো না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাম যখন তিনি ইসলামের কথা বলছিলেন কোরান যখন মানুষের কাছ থেকে শুনিয়েছিলেন আর নবী সাল্লা সাল্লাম ইন্তেকাল করার পর থেকে এই পর্যন্ত যত বছর চলে গেছে সব চাইতে যে কিতাবের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ওই কিতাবটার নাম কি জোরে বলুন চুপচাপ কোন কিতাবের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র হচ্ছে বলতে পারছেন না কোন কিতাব কোরআন সবচাইতে বেশি ষড়যন্ত্র হয়েছে কোরআনের বিরুদ্ধে কারণ কোরআনের মধ্যে রয়েছে মুসলমানদের ইমান জোরে বলুন না সুহান আল্লাহ মুসলমানরা কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে জোরে বলুন হ্যাঁ না মুসলমাননা আলেমদেরকে অনেক বেশি ভালোবাসে মুসলমান হাফেজদেরকে বেশি ভালোবাসে হাক্কানি ওলামাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে কারণ আলেমরা হলো কোরআনের বাহক জোরে বলুন না সুহান আল্লাহ ইসলামের শুরু থেকে এই পর্যন্ত বেশি শত্রুতা হয়েছে নবীদের উপরে আর আল্লাহ নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পর থেকে সবচাইতে বেশি শত্রুতা করা হয়েছে কোরআনের বিরুদ্ধে কোরআন বন্ধ করতে হবেই হবে এই চক্রান্ত চালিয়ে আসছে পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত চক্রান্ত আল্লাহ পাক শোনাচ্ছে নেবি আপনি ইন্তেকাল করবেন আপনার এনতেকালের পরে আপনি ভাববেন না যে কোরআনের আয়াতগুলো মুছে যাবে কেউ এটাকে বিকৃতি করে দেবে কোরআনের অংশ পরিবর্তন করে দেবে এমনটি আপনি ভাববেন না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দিলাম না আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম ইন্না নাহনু নাযালনায-যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন জরে বলুন সুবহানাল্লাহ 14 নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত সূরার নাম সূরা আল আল্লাহ পাক শাস্তি নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এখানে কুরআনের নাম হলো যিকির কুরআনের নাম কি বলুন কোরআনের প্রচুর নাম আছে একটি নাম হলো হুদা একটি নাম হলো বসরাফ একটি নাম হলো ফুরকন একটি নাম হলো নূর একটি নাম হলো কিতাব একটি নাম হলো মুবিন একটি নাম হলো শিফা একটি নাম হলো কি নাম বললাম জিকির এখানে এই শব্দ ব্যবহার করেছেন নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি এই কিতাব এই জিকির আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম কিভাবে হেফাজত করব হাফেজে কোরআন যখন মাদ্রাসায় ভর্তি হলো যেদিন ভর্তি হয়েছে তার সিনার মধ্যে কোনো কিছু ছিল না সে আলিফ কোনটা জানতো না ইয়া কোনটা জানত না নুন কোনটা জানত না সিন কোনটা জানত না এই ছাত্রকে বাপ মা ভালোবেসে কোরআনের মহাব্বতে যখন মাদ্রাসায় আনলো প্রথমে কায়দা শিখল তারপরে আম্মা পড়া তারপরে কোরআন শুরু করলো আর আল্লাহ পাক তার সিনাকে তার মেমোরিকে কোরআনের জন্য এমন ভাবে উন্মুক্ত করে দিল এক পারা দুই পারা তিন তিন চার পাড়া সুরা ফাতিহা থেকে বাকারা আল ইমরান সুরা নিসা সুরা মাইদা সুরা আনআম সুরা আরাফ সুরা আনফল সুরা তাওবা সুরা ইউনুস এইভাবে একটা একটা করে একশো চোদ্দটি সুরা তিন থেকে চার বছরের মধ্যে এমনভাবে মুখস্থ করে নিল যখন ওস্তাদ বলছে পড়ো কোরআন ও সাথে সাথে এক জায়গায় বসে গোটা কোরআন নির্ভুলভাবে শুনিয়ে দিল জোরে বলবেন না সুবহানাল্লাহ এ দায়িত্ব আল্লাহ নিয়েছেন পৃথিবীর কোন সরকার পৃথিবীর কোন কাফের কোন বেইমান কোন মুশ্রিক কোন জাহান্নাবি যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন কোরআনটাকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে জোরে বলুন কারণ হেফাজত করবেন কে কিসের মাধ্যমে হাফিজদের মাধ্যমে হাফেজ তৈরি হয় কোথায় প্রাইমারি স্কুলে তাই তো এই জোরে বলো এখানে হাফেজ তৈরি হয় না হয় না একটা হাফেজ তৈরি হলো তার মানে জীবন্ত কোরআন একটা এখান থেকে বার হলো যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে খারাবে না পবিত্র কোরআন জোরে হবে না যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে ঘড়াবে না পবিত্র কোরআন কোরআন ধ্বংস করবে কেমন করে কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের বিশ্ববার লক্ষ কোটি কোরআনের হাফে বল তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ইমান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আমাদের দেশের কিছু ভালো মানুষেরা ভালো মানুষ মানে বুঝে নেন যারা কলকাতা হাইকোর্টে একসময় কোরআনের বিরুদ্ধে কেস করেছিল জানেন না আপনারা যে কোরআনটাকে যেন নিষিদ্ধ করে দেওয়া হয় ব্যান করে দেওয়া হয় আর কাশ্মীরের এক শয়তান মারদুত একটা মুরতাদ সলমান রুশদি ওই নাস্তিক কাফেরটা বলল যে কোরআন হচ্ছে শয়তানের বাণী বলুন নাউজুবিল্লাহ মিনজালি অথচ কোরআন কার বাণী এদিকে কেস করছে ওদিকে কোরআনের বিরুদ্ধে মুখ খুলছে আর তো মুসলমানদের মধ্যেও আছে কাফেররা যখন ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে তারা মুনাফিক মুসলমানদের বেছে নেয় কথা বুঝতে পারছে না পারেন নাই তাই কবি সুন্দর করে বলছে কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস লিখলো সালমান রুজদি বিদেশ পূর্ণ স্যাটানিক ভার্সেস কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস লিখলো সালমান রুজদি বিদেশ পূর্ণ স্যাটানিক ভার্সেস তবু আল কোরআনের নুরের বাণী কার বাণী কোরআনের নূর আছে না নাই আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয় নিমলান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলুন গত ডিসেম্বর মাসে না জানুয়ারির প্রথমের দিকে আমি আসামে গিয়েছিলাম আসামে গিয়ে শুনলাম ওখানকার ছেলেরা বললেন যে হুজুর আমাদের রাজ্যে যে সরকার আছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে ছশো একচল্লিশটা মাদ্রাসা তাদের দাবি হচ্ছে যে মাদ্রাসা থেকে সন্ত্রাসী ছড়ায় এখানে জঙ্গি ট্রেনিং হয় খুব ভারাক্রান্ত হয়ে গেলাম যে আল্লাহ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দিন টিকবে কিভাবে। তার পরের দিন ওখান থেকে আসলাম ত্রিপুরা রাজ্যে ওখানে আসলাম একটা ছেলে এই আপনাদের যেমন মাদ্রাসা ইচ্ছে একটু বড় মাদ্রাসা আর মাদ্রাসার সিলেবাস এবং ওখানকার পটন পাটন ওখানকার সিস্টেমটা শুনে অবাক হয়ে গেলাম আমরা তোমাদের ছেলে ভর্তি করলে পঞ্চাশ টাকা মাসে দিতে গিয়ে গায়ে জ্বর এসে যায় ওই পঞ্চাশ টাকা দেবো এত টাকা হুজুরে কি করবে আর ইংলিশ পড়াচ্ছে সপ্তাহে দু ঘন্টা করে শনিবার দু ঘন্টা দুপুর দুটো থেকে চারটে আর সোমবার রাত সাতটা থেকে নটা পর্যন্ত নয়শো টাকা নশো টাকা নশো টাকা ঠিক কিনা বলুন এই হারানা বলুন না আর মাদ্রাসায় ছেলে দিলে তখন লোক ফকির হয়ে যায় হ্যাঁ মাদ্রাসায় ছেলে দিয়ে কী করো মাদ্রাসায় ছেলে দিলে দেখবেন বাপ তখন এমনি ফকির আমার কিচ্ছু নাই আর ওই ছেলে মিশনে পড়লে দু টাকা মাসে বার হবে তখনকার সিস্টেমটা থেকে অবাক হলাম দেখলাম যে প্রত্যেকটা ছাত্রকে স্টুডেন্টকে মান্থলি প্রত্যেক মাসের শেষে তার বাপকে তার পিতাকে আড়াই হাজার টাকা দিতে হবে কত টাকা বলুন আচ্ছা আপনাদের মাদ্রাসা কমিটি যদি বলে যে ছাত্রদের ভর্তি ফিস তো আছে আর মাসে আড়াই হাজার টাকা ছেলেদের বাবেদের গায়ে তখন জ্বর হয়ে যাবে না কথা বলেন না তখন সব করোনা টেস্ট করাতে হবে আড়াই হাজার টাকা সব গায়ে জ্বর কি বুঝলেন বলুন তো এই যে আড়াই হাজার টাকা দিচ্ছে সেখানকার সিস্টেম আলাদা দশটা করে ছাত্র একজন করে ওস্তাদ সকালবেলা খাবার সিস্টেম উন্নত মানের দুপুরে আরো উন্নত মানের খাবার রাত্রে উন্নত মানের খাবার প্রত্যেকটা সুন্নাতে নবাবির উপরে পাবন্দি এবং তাদের সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা তো সেখানে একটা ছাত্র আমি গল্পটা এই জন্য করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সেখানে একটা ছাত্র তার মাথায় দস্তার বন্দি হবে পাকড়ি দেওয়া হচ্ছে দেখলাম ছাত্রটার বয়স সবে মাত্র নয় বছর কত বছর বলুন ন বছর এই বছরের ছাত্রটা হাফেজ হলো মাথায় পাকড়ি দিল ছাত্র চোখ থেকেও পানি আসছে আর যিনি উস্তাদ তার চোখে পানি আসছে দেখবেন যখন পাকড়ি দেওয়া হয় মাথায় দস্তারবন্দি দেওয়া হয় তখন ছেলের বাপকে গার্জেন হিসাবে তার যে ছেলে এটাকে সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি যে তার একটা সুপুত্র নেক সন্তান জন্ম দিতে এবং তাকে মানুষ করতে সক্ষম হয়েছেন এটা জলসার দিনে মাথায় পাকড়ি দেওয়ার সময় ছেলের বাপকে ডেকে নেওয়া হয় না স্টেজে হ্যাঁ না বলুন ডেকে নেওয়া হয় তো তার বাপকে ডাকার জন্যই বললাম বাবা নাই বললেন না ওনার আব্বা নাই মারা গেছে ছেলেটা এতিম ওই যে এতিমদের কথা বলছিলাম বললেন ছেলেটা এতিম ওস্তাদ বলছে হুজুর আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুয়া আল্লাহ এই ছেলেটার এতটা স্মৃতিশক্তি মেমরি এতটা প্রখর করে দিয়েছে মাত্র নয় মাসে তিরিশ পারা কোরান হিপস করেছে জোরে বলুন না কমার সময় লেগেছে এই জোরে বলুন আমরা মনে করি এটা কিভাবে আপনার ছেলের কথা বলছি আপনার আপনার ছেলে নাতি যেটার বয়স দু বছর তিন বছর 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 বয়স বয়স ওই ছেলের ভিতরে পাঁচ পাঁচ ছ কি মেধা আছে আপনি জানেন না এই যে একটা শয়তান একটা গান আবিষ্কার করেছে কাঁচা বাদাম শুনেছেন আপনারা শোনেন নাই এই কাঁচা বাদাম গানটা এখনকার ছোট ছোট ছেলেদের মুখস্থ হয়েছে না হয় নাই মার কোলে দুধ খাচ্ছে সে বলছে কেঁচে বেদ ও কী করে মুখস্ত করেছে ও কি স্কুলে গিয়ে ট্রেনিং নিয়েছে না কাঁচা বাদাম ওই ভুবনের কাছে গিয়ে পড়াশোনা করেছে ও ফোনের মধ্যে কয়েকবার শুনে সাথে সাথে মুখস্ত করে বাচ্চা বয়সে ছোট্ট বয়সে ছেলেদের মেমোরিটা এতটা অ্যাক্টিভ থাকে ওরা যেটা শুনে সেটা মুখস্ত জোরে বলুন করে তো আপনি ভুল করলেন ওই জায়গায় ছেলেকে প্রথমে কেজিতে দিলেন ছেলেকে প্রথমে নার্সারিতে দিলেন প্রথমে আপনার টার্গেট হলো এখনো পর্যন্ত যারা ছেলের পিতা আছেন অথবা নাতি আছে দাদু বসে আছেন অনুরোধ করছি ছেলে পাঁচ বছর ছ বছর বয়সে কথা বলতে শিখলে আগে এনে ছেলেকে হিপস করাবেন তার সিনার মধ্যে প্রথমে কোরআনটা দিয়ে দেবেন খোদার কসম করে বলছি ওই ছেলে কখনো গোমরাই হবে না জোরে বলুন না সুবাহ আগে হাফেজ করে ডাক্তার হাফেজ পাস করার পরে ও ক্লাস ফোর ফাইভে ভর্তি হবে তারপরে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশন তারপরে এম এম এস এম কম অনেক কিছু যা খুশি সব করতে পারে ডব্লিউ বি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব করবে কিন্তু আপনার টার্গেট হলো ছেলে প্রথমে কি হবে কি হবে হাফেজ বল্বির আবদুল কাদের জিলানি রহমাতুল্লায় তিনি প্রথমে হেল্প করেছিলেন খাজা গরিবে নওয়াজ খাজা তিনি প্রথমে হিপস করেছিলেন তবে তারপরে তিনি আলেম হয়েছিলেন বিশ্বের তাবর বড় বড় আল্লাহর বান্দারা মাহবুব বান্দারা তারা সর্বপ্রথম কোরআনের হিপস হয়েছিলেন হাফেজ হয়েছিলেন জোরে বলুন না সুহান আল্লাহ ছোট হুজুর পীর কেবল রহমতুল্লাহ আল্লাহর অলি বান্দা তিনি আমার আপনার মতো বোকালোক ছিলেন নাকি এই হান না বলুন না আমরা নিয়ত করেছি যে এই আমার সেই লস্করদার গোরস্থানে মাটি দিবি ওখানে আমার গোরস্থানে টাকা দেওয়া আছে নিয়ত করে রেখেছি কিন্তু ছোট হুজুর পীরকেবলা বললেন আমার মাটিটা সেই জায়গায় হবে আমার কবর যেখানে হবে তার পাশে একটা খানা খানা থাকবে থাকবে আমি ছোট হুজুর কবরে যাওয়ার পরে ক্যামত পর্যন্ত হাফেজি খানা জীবিত থাকবে আর আমি কবরে শুয়ে শুয়ে কোরআন শুনবো জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ ছোট হুজুরের মৃত্যুর পথ এনতেকালের পথ থেকে ক্যামত পর্যন্ত শুয়ে শুয়ে কোরআন শুনছেন আমরাও সেই কোরআন শুনতে রাজি আছি ইনশাল্লাহ জোরে বলুন রাজি আছি ইনশাল্লাহ এই কোরআন যদি মৃত্যুর পরে শুয়ে শুয়ে শুনতে চান তাহলে মাদ্রাসার পাশে আপনার কবর না হোক আপনার ছেলেকে কমপক্ষে হাফেজে কোরআন করে কবরে যাব বলুন ইনশাল্লাহ এই যে দক্ষিণ কাঁঠালিয়া মাদ্রাসা চলছে যারা পড়াশোনা করছে এই জায়গা আমাদের ছাত্রদেরকে পাঠাবো বলুন ইনশাল্লাহ না রাই তকবীর না পীরজাদা সৈয়দ আলী আসগর হুজুর সাহেব নারাই তকবীর পীরজাদা হযরত সৈয়দ আলী আকবর হুজুর সাহেব আলী আসগর হুজুর সাহেব নারাই তকবীর সিলসিলা হক মুজাদ্দিদে জামান নারাই তকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা